তিন প্রকার। এক, মহাব্বতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, এটা শিরক আকবর। আল্লাহ তাআলা বলেন ইদনুসাউইকুম বিরাব্বিল আলামিন, অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে বা মহাব্বতের ক্ষেত্রে, এটা শিরক আকবর। যেমন আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আংদাদা, অর্থাৎ তার সাদৃশ্য কাউকে গ্রহণ করা। এই ধরনের লোকেরা হয়তো আল্লাহর শরীককে বা যার সাথে আল্লাহকে শিরিক করে তাকে আল্লাহর সমপরিমাণ ভালোবাসে, অথবা তাকে আল্লাহর থেকেও বেশি ভালোবাসে, অথবা শুধুমাত্র তাকেই ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না, এগুলো শিরিক, শিরকে আকবার, কোনো সন্দেহ নেই। দুই নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসা বা আল্লাহর জন্যই ভালোবাসা, এটা ওয়াজিব এবং ইমানের গুরুত্বপূর্ণ দাবিসমূহের মধ্য থেকে একটি। আর তিন নম্বর হচ্ছে মানুষের স্বভাবজাত ভালোবাসা, যেমন পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, এদেরকে ভালোবাসা। স্বভাবজাত ভালোবাসার ব্যাপারে কোনো সমস্যা নেই, তবে শর্ত হচ্ছে সেটি আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য পেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,